أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আলমগীর ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন যে মসজিদে যেহেতু দূরে দূরে দাঁড়াতে হয় জামাত পড়তে গেলে, তো আমরা যদি রুমে সালাত আদায় করি জামাতবদ্ধ হয়ে, তাহলে এটা করা যাবে কি না? জি না ভাই, মসজিদে যখন আমাদেরকে জামাতের সুযোগ দেওয়া হয়েছে, আর যদি একটু দূরে দূরে দাঁড়াতে হয়, এটা বিশেষ একটা ওজোরের কারণে। যদিও ফাঁক রাখা এটা বৈধ নয় স্বাভাবিক অবস্থায়, তবে এখন যেহেতু বিশ্বের সমস্ত চিকিৎসা বিজ্ঞান এই ব্যাপারে একমত যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এই করোনার যে মহামারী এর থেকে বাঁচার জন্য বিভিন্ন যে উপায় উপকরণগুলি আছে, এর মধ্যে এই সামাজিক দূরত্ব, এটা শুধু সালাদের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই যে দূরত্ব বজায় রাখা, কারণ এই করোনা ভাইরাসটা এটা একটু ভারী, এটা বাতাসের মধ্যে উঠতে পারে না বেশিক্ষণ। তো এই জন্য কেউ যদি একটা হাসি দেয়, কাশি দেয়, বা শ্বাস প্রশ্বাসের সাথে যেটা বের হয় এটা নিচে পড়ে যায়, তো এই জন্য একটু দূরত্ব বজায় রাখলে যদি আমাদের স্বাস্থ্য সুরক্ষা হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা বৈধ বা জায়েজ। আসলে শরীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করেন নাই, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ চান তোমাদেরকে সহজ করে দিতে। আমরা জানি যে চার রাকাত সালাত সফরে গেলে দুই রাকাত পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অনুমতি দিয়েছেন। তো আসলে কেউ যদি দাঁড়াতে না পারে, দাঁড়িয়ে সালাত পড়া ফরজ, দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, মোট কথা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক কাউকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না, যেটা বান্দার জন্য কঠিন হবে। ওলা ইউরিদুল্লাহ বিকুমুল উসরা, আল্লাহ তোমাদেরকে কঠিন করে দিতে চান না। তো আসলে যদি আমাদের এই স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজন হয়, তাহলে এই ওজোরের কারণে দূরে দূরে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করতে পারবো, তারপরেও জামাত ছেড়ে দেওয়া মোটেই উচিত নয়। মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে যখন যতক্ষণ সুযোগ থাকে ততক্ষণ আমরা আসব, আমাদেরকে জামাতবদ্ধ হয়েই সালাত আদায় করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি কখনো একবারে এমন হয় যে এখন আর মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি, তো যদি এমনও হয়, তারপরে ওকে যদি রুমে সালাত আদায় করে, তখন সে পরিপূর্ণ জামাতের নেকি পাবে, কারণ তার নিয়ত ছিল, তার ইচ্ছাও ছিল, আগ্রহে তার ত্রুটি ছিল না, ওজোরের কারণে যদি এটা ছুটে যায় এটার নেকি সে পেয়ে যাবে। তো মোট কথা হলো এই সুন্নাহ কোরআন এগুলি যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন কুষ্ঠরোগী আসলো বায়াত করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি ফিরে যাও, তোমার বায়াত হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, অথচ সাহাবি খুব আগ্রহ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে, মুসাফা করতে উনি এসেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসার বা উপস্থিত হওয়ার অনুমতিটাও দেননি, বরং তিনি বলেছেন যে তোমরা কুষ্ঠরোগ থেকে এমনভাবে পালিয়ে থাকো যেমন তোমরা সিংহ থেকে পালিয়ে থাকো। বাঘ সিংহ দেখলে আমরা যেমন জানের বয়ে দ্রুত আমরা পালাই, এইভাবে পালাতে বলেছেন। তো আমাদের করণীয়, আমাদের মানে এই মহামারী থেকে বাঁচার জন্য আমাদের যেই চেষ্টা, ন্যূনতম চেষ্টা, এটা আমাদেরকে করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নিয়মকানুনগুলি এগুলি আমাদেরকে মানতে হবে। তো কোথাও গিয়ে যদি আমরা এই অবস্থার সম্মুখীন হই, আমরা জানি যে সর্বোচ্চ ওলামা পরিষদ, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া হলো এই এইভাবে স্বাস্থ্যবিধি মেনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আরও বিশ্বের সমস্ত ওলামারাই একমত যে এইভাবে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। আসলে এই জন্য আমরা
বিশেষ ওজোরের কারণে যতদিন এই সমস্যা আমাদের থাকবে, আমাদেরকে যারা দেশের পরিচালনার দায়িত্বশীল ওনারা যখন যেভাবে বলবে ওইভাবে আমরা আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের খবর জানেন, আমাদের নিয়ত অনুযায়ী পরিপূর্ণ সহি শুদ্ধ আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।